বাইজিদ নাইম, আপনি লিখেছেন হজ ফরজ হওয়ার পর কেউ হজ না করে মৃত্যুবরণ করলে তার কি শাস্তি হবে, আর এই জন্য মৃতের পরিবারের এখন কি করণীয়? হজ ফরজ হওয়ার পর যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করেন তাহলে তিনি কাবিরা গুনাহ করেছেন, এবং এই ধরনের কাবিরা গুনাহর কারণে আল্লাহর বারের কাছে তিনি বড় ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হবেন। যেহেতু ইসলামের অন্যতম একটি স্তম্ভ, পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হলো হজ, বিধায় একজন ইমানদার এই হজের ব্যাপারে কোনোভাবে গাফিলতি করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সম্পর্কে বলেছেন, তোমাদের কেউ হজ করার সামর্থ্য হলে সে যেন হজ করে এবং তাকে বিলম্ব না করে, কারণ সে জানে না কি অপেক্ষা করছে তার জন্য, অর্থাৎ মৃত্যু বা কোনো দুর্ঘটনার কারণে তিনি হজ আর যেতে নাও পারেন, জন্য ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত নয়। আমরা নানা যুক্তি দিয়ে সেটাকে বিলম্ব করে থাকি, যেটা গুনাহের কথা। আল্লাহ না করুন এই অবস্থা যদি কারোর মৃত্যু হয়, অর্থাৎ হজ ফরজ হয়েছে কিন্তু বিলম্ব করতে করতে তিনি হজ করলেন না, এরপর মৃত্যুবরণ করলেন, তাহলে সেক্ষেত্রে বাইহাকির বর্ণনা অনুযায়ী সে ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল কিংবা সে খ্রিস্টান হয়ে মারা গেল, এরকম একটা ব্যাপার, অর্থাৎ খুব জঘন্য কথা। কিন্তু এই জন্য হজ ফরজ হলে সেটি করতে বিলম্ব করা উচিত না। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়েছে কিন্তু করতে পারেনি, মারা গেছেন, তাহলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করবেন, তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা তার হজের দায় থেকে তাকে মুক্ত করতে পারেন। এবং এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করেছিলেন তার মা সম্পর্কে, তার মা মারা গেছেন, হজ করতে পারেন নাই, না যেন তার মার জন্য তিনি মানত করেছেন, হজ্জু আনহা, আমি আমার মায়ের পক্ষ থেকে হজ করবো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, হজ্জি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। বিধায় পরিবারের সদস্যদের কাজ হলো তার পক্ষ থেকে হজের অ্যারেঞ্জ করা এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তার মৃত্যুর পর। রাহান আলম, আপনি লিখেছেন, বর্তমানে বাংলাদেশে আমদানিকৃত হালাল ফ্রোজেন মহিষের মাংস পাওয়া যায়, প্যাকেটে গায়ে হালাল লেখা থাকে, এগুলো খাওয়া কি জায়েজ হবে? ভাই রাহান আলম, প্রথমত বাংলাদেশে যে সমস্ত ফ্রোজেন মহিষের মাংস ইত্যাদি আসে সেগুলো যদি মুসলিম প্রধান দেশ থেকে আসে যেখানে সচরাচর হালাল প্রক্রিয়াতে পশু জবাই করা হয় তাহলে সেগুলো তো খাওয়া জায়েজ হবে, কিন্তু যদি এমন কোনো দেশ থেকে আসে যে দেশে যে দেশটি মুসলিম প্রধান নয় এবং সেখানে সচরাচর হালাল হারাম মেনটেন করে জবে করার কালচারটি সমাজে ব্যাপকভাবে প্রচলিত নয়, তাহলে সেই সেখান থেকে যে গোষ্ঠীগুলো আসবে ফ্রোজেন, সেগুলো গ্রহণ করার আগে শুধুমাত্র হালাল লেখা দেখেই গ্রহণ করাটা যথেষ্ট নয়, কারণ হালাল এই সার্টিফিকেট কারা দিয়েছেন, সেটা কোনো অথেন্টিক প্রতিষ্ঠান কি না এবং সেই প্রতিষ্ঠান আদৌ এটা দিয়েছে কি না, এ বিষয়গুলো মোটামুটি নিশ্চিত হলে অবশ্যই গ্রহণ করা যাবে। যেমন পৃথিবীর অনেক মুসলিম প্রধান দেশে এমন হালাল সার্টিফিকেট দেওয়ার মতো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেকগুলো অথরিটি আছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেগুলো হয়ে থাকবে, সেগুলো বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো আছে, ইংল্যান্ডে আছে, বিভিন্ন জায়গাতে আছে, যদি এরকম নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের সার্টিফাইড হয়ে থাকে এবং সেটা যদি মোটামুটি ভেরিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে। এছাড়া শুধু হালাল লেখা দেখেই একজন ইমানদার সেটা গ্রহণ করবেন না, বিশেষ করে অমুসলিমদের অমুসলিম প্রধান যারা যে সমস্ত দেশ সেখান থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে সেখানে হালাল শুধু এটা লিখে দিলেই যে আমার জন্য হালাল হবো ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এতটুকু যাচাই করা একজন ইমানদারের জন্য কর্তব্য।